মোহাম্মদ আবুল হোসেন, আমি মৌলভীবাজার গিজাপাড়ায় আছি বর্তমানে। আমার এই জায়গায় 44টা টার্কি দিয়ে প্রথমে ফার্মটা তৈরি করেছিলাম আর কি। এখন বর্তমানে আমার এখানে 200 উপরে টার্কি আছে। মাশাআল্লাহ, টার্কিগুলোর অবস্থা অত্যন্ত ভালো এবং প্রতিদিন আমার এই 44টা মুরগ থেকে 10-12টা ডিম সংগ্রহ করি। আমি আসলে অত্যন্ত লাভজনক ব্যবসা আমি মনে করছিলাম। এত বড় মানুষ আমি, একজন 44টা মুরগ নিয়ে কীভাবে একটা ফার্ম চালাই? মাশাআল্লাহ মনটা ভালো আছে। এখন বর্তমানে টার্কি সাথে আমার লক্কা কবুতর, এরপরে গিরিবাজ আছে, বাজিগার পাখি আছে আমাদের সাথে। বাজিগার পাখি আছে প্রায় 60 জোড়ার মতো। এর ভিতরে 20টা রানিং ফেয়ার আছে আমার, যেগুলো ডিম দেয় এবং নিজে থেকে বাচ্চা উৎপাদন হয়। আমার এই বাজিগার পাখিগুলো 20 জোড়া কিন্তু আমার রানিং ফেয়ার, যেগুলো নিজে থেকে ডিম দেয় এবং নিজে থেকে বাচ্চা উৎপাদন করে, আবার খরচও তাদের কম। অত্যন্ত লাভজনক ব্যবসা আমি মনে করি। এই টার্কি বা পোলট্রিগুলার আমি উঠেছি, যেগুলো আছে আমার কাছে বর্তমানে টার্কি, যেগুলো ডিম সংগ্রহ করছি, যেগুলো ডিমগুলো আছে টার্কির, এগুলো আমরা নিজের ইনকিউবেটর মেশিন দ্বারা আমরা একটা বাচ্চা ফুটাই এবং বাচ্চা বিভিন্ন জায়গার দোকানে বা গ্রাহক যারা আছে অনেকেই শখ করে কিনে, 4 পিস 8 পিস এরকম কিনে নিয়ে যায়। কবুতরের যে বিষয়, কবুতর পাখিও আমাদের কাছে আছে, আপনারা কবুতর সংগ্রহ করতে পারেন। আমরা অল্প দামের মধ্যেও কবুতরগুলো বিক্রি করে দেই, যা মানুষ নিয়ে মনে করে লাভ পাইলে আবার আমাদের সাথে যোগাযোগ করে। ইনশাল্লাহ হয়তো আরও প্রজেক্ট আর বড়ো করার চিন্তাধারা আমরা নিছি। দেখি যে আমরা টার্কি নিজে থেকে কিছু বাচ্চা পালমু, যেভাবে আমি বাচ্চা থেকে এটারে বড় করছি, বড় থেকে আবার ডিম দেওয়া শুরু করাইছি। আমি চাইছি আরও এরকম কিছু বাচ্চা আমরা কালেকশন করবো, যেটা আমাদের গ্রামের বাড়িতে আমরা হ্যাচারিতে আমরা রাখতেছি। আসলে শহরের জায়গা ছোট, তো তারপরেও এতটুকু আগাইতে পারছি। যদি আমাদের গ্রামের জায়গা থাকতো তো আমাদের খাদ্যর যেগুলা খরচ হয় সেটা হয়তো আমাদের সাশ্রয় হইতো বা খাদ্যগুলো আমাদের লাভ হইতো, কিন্তু ঘাস বা অন্যান্য কিছু দিয়ে। কিন্তু আসলে তো আমরা ফিড বা ওই ধান দিয়েই এই মুরগটারে আমি রাখছি আপাতত। তো ইনশাল্লাহ আপনারা ইনকিউবেটর মেশিনের যে ডিমগুলো আমি যেগুলো বসাই, এগুলা 10-15 দিন অন্তর অন্তর বসাই, প্রায় 100টা, 120টা, 150টা এরকম কখনো আমি বোয়াই টার্গেট। আবার রেগুলার দেয়, কখনো এক দিন হয়তো কিচ্ছু বন্ধ হয়, কিন্তু ডিম দেয় রেগুলার টার্কিগুলা। এই টার্কিগুলা আবার তাদের ইয়ে ব্যবহার খুবই ভালো, এগুলা এক ডিম সহজে পাড়ায় নষ্ট করে না। রাত্রে যদি ডিম আমার টার্কিগুলা দেয়, সকাল পর্যন্ত ডিম আমি মজুত রাখতে পারি বা পাই, আমার সমস্যা হয় না। তাদের ভ্যাকসিন ট্যাকসিনও তেমন দিতে আমার হয় না, আমি ওই পূর্বে যে ভ্যাকসিন দিছিলাম সেটাই যথেষ্ট। খরচর বেলায় তেমন একটা না, খরচ না নাই বললেই চলে। এটা সারা মাসে 1 বস্তা ফিড লাগে আমার, লেয়ার ওয়ান বা সোনালি এগ্রো বা ইয়ে থেকে দেই, প্রবিটা থেকে আনি বা আমান থেকে আনি, এরকম অনেকগুলো ইয়ে আছে খাদ্য, যেগুলো ডিম দিলে ডিমের সময় একটা দিতে হয়, এজাস্টের সময় আলাদা দিতে হয়। তো মোটামুটি
এটা আমার নয় মাসে রানিং, নয় মাসে আমি প্রজেক্টার যথেষ্ট বড় করতে পারছি এবং বেচছি এটা থেকে। এ পর্যন্ত টার্কি আমার এই কাছে 300টার মতো টার্কি আছে, ছোটো বড় সম্পূর্ণ মিলে। আর 44টা থেকে 4টা টার্কি আমরা অন্যত্র করছি, কিন্তু 40টা রানিংয়ে আছে বর্তমান আমার কাছে। পরিচর্যার জন্য নিচে অন্য কিছু আমরা ব্যবহার করছি না, শুধু বালি, বালি বা যে তুষ আছে আপনার ইয়ের মিলের তুষ, ধানের তুষ, তুষ আর বালি এ দুইটাই, অন্য কিছু ব্যবহার করছি না আমি। বালি নিচে আছে, বালির উপরে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণে একটা লেয়ার দেওয়া আছে, এই লেয়ারটার উপরেই মুরুখ থাকে। খাদ্যপাত্র আছে, সময় মতো খাদ্যপাত্র আমি দেই, প্রতিদিন দুইবার আমার চলে আর কি। আমি সকালে একবার দেই, দুপুরে আবার দিতে হয় না, সন্ধ্যার দিকে দেই আমি, সন্ধ্যা 7টার দিকে দেই, যা তারা রাত্রে রেস্টে থাকে খাইয়ে। সকাল টাইমে মনে করেন অনেকদিন আমি ওদের ফ্রি দেই, 7টায় একদিন ফ্রি ছাড়ি, যাতে সবাই এক জায়গায় মিলতে পারে। সব পাখিগুলা হয়, উঠান বড় আছে আমার, উঠানের মধ্যে আমরা ছাড়ি, উঠানে একে অন্যের সাথে ইয়ে করে। আর তাদের একটু স্বভাব হচ্ছে তারা একটু মারামারি করে, এর থেকে তাদের একটু দূরে সরে রাখতে হয়। বিশেষ করি ওই তাদের নৌকের একটু সমস্যা থাকে, নৌক পুরো সময় মেশিন দিয়ে কাটি কখনো আমরা, বা কখনো ইয়ে দিয়ে ধারালো ছুরি, গরম ছুরি দিয়ে কাটতে হয় নৌকগুলা। নৌক না কাটলে ক্রসের সময়, মুরগির ক্রসের সময় বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত করতে পারে। এই হিসাবে মনে করেন এটার একটু নজরদারি রাখতে হইব। একটা মুরগা একটা মুরগারে খুমটা খুমটি করলে অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়, এটা একটু মারামারি থেকে তাদের একটু খেয়াল রাখতে হইব। শীতের দিন আসলে একটু সমস্যা হয় যে এদের সর্দি হয়, সর্দি যেটা হয় সেটার পরিচর্যা নিজে থেকে করতে হইব। আমার নাকের উপর দিকে চাপ দিলে এটা থেকে আলাদা একটা পানি বাইর হয়, এই পানিটা যদি পরিষ্কার করা যায় কমপক্ষে 1 সপ্তাহ অন্তর কাজ করতে হইব একটা মুরগরে, তো মোটামুটি ফ্রেশ হয়ে যায়। এটার কোনো স্থায়ী কোনো চিকিৎসা নাই। আমি আমাদের মৌলভীবাজার সদর হাসপাতাল, পশু হাসপাতালে যোগাযোগ করি, ওনারা সার্জনরা দিছে, ভেটেরিনারি সার্জনরা, কিন্তু স্থায়ী চিকিৎসা এটা দিতে পারছে না, বা স্থায়ী চিকিৎসা নাই, ওই নিজে থেকে এটা করতে হইব। পাতলা পায়খানা হইলে এগুলো স্যালাইন আছে, কম দামে 1 কেজি স্যালাইন পাওয়া যায়, এটা নিয়মিত পানিতে একটু ব্যবহার করতে হইব। ডিম দিতে যদি কখনো সমস্যা দেখা দেয়, বা ডিমের উপরের পর্দাগুলা যদি নরম থাকে খোসাগুলা, তো এটার জন্য আপনি AD3 আছে, সেইলি আছে, এগুলো ঔষধ আমরা ব্যবহার করি কখনো কখনো। এটা দিলে মুরগির ডিমগুলো অত্যন্ত পুষ্ট হয় এবং বড় হয়, মসৃণ হয়, উপরে মসৃণ থাকে, মসৃণ ডিম দিতে পারলে মুরু তাদের সমস্যা হয় না। গরম দিনের জন্যে আপনি একটা টেবিল, ম্যাক্সিমাম একটা টেবিল ফ্যান থাকলেও যথেষ্ট, একটা টেবিল ফ্যান হোক বা একটা সিলিং ছোটো ফ্যান, কিন্তু গরম থাকে, গরম থেকে এদের একটু বাঁচায় রাখতে হয়। গরমের দিনে একটু গরম থেকে একটু বাঁচাইতে হয়, গরম বেশি থাকলে হয়তো ওই গুটি বসন্ত যে ব্যাপারটা সেটা অনেক সময় দেখা দেয়, ফক্সটা, একটা ফক্স ব্যাপার দেখা দেয় কখনো মশা থেকে। এর জন্য আমরা চতুর্দিকে নেট, বড় নেট এবং ছোট নেটও ব্যবহার করি আমরা, যাতে তাদের মশা আক্রমণ না করতে পারে। আর একটা মশা আসলে কামড় দিলে, একটা মশা অন্যটারে গিয়ে কামড় দিলে কিন্তু এটা থেকে ফক্স ছড়ায়। আমরা আসলে মুরগির আলাদা কোনো ভাইরাস বা ফক্স নাই, ওই মশার কামড় থেকে ফক্সটা তৈরি হয়, বা এটা আমার যতদূর ধারণা আমি এই পর্যন্ত জানতে পারছি যে মশার কামড় থেকে ফক্সটা সৃষ্টি হয়। ফক্সটা হইলে এটাতে পটাশ জাতীয় ঔষধ আছে যেটা আপনি ব্যবহার করতে পারবেন, প্রতিদিনও কমপক্ষে 2 থেকে 3 বার লাগাইতে হইব ওই ক্ষত স্থানে। আর যখন খুলসটা উপরে এটা শুকাই যায়,
এই অসুস্থ জায়গাটা ক্ষত জায়গাটা যখন শুকিয়ে যায় পটাশ দ্বারা, তখন সেটা আবার কিছু দিয়ে উঠাইতে হয়, লোক দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে এটা পরিষ্কার করে দিতে হয় যাতে এটা গায়ে না থাকে। এটা লাভের বেলা এই পর্যন্ত মনে করেন বর্তমানে আমার এক সপ্তাহের বাচ্চা 130-140 টাকা আমি বিক্রি করতে পারছি, এক সপ্তাহ থেকে 10 দিনের বাচ্চা। আর এর উপরে মনে করেন 200 টাকা পর্যন্ত বেচছি, 350 টাকা করে এখন বেচতেছি, যেটা আমার 2-3 মাসের বাচ্চা, 2.5 থেকে 3 মাস সের যে বাচ্চা, এগুলো আমি বিক্রি করতে পারতেছি 350-400 টাকা পর্যন্ত আমি বিক্রি করতে পারতেছি, যা আমাদের খামার থেকে নিয়ে যায়। অনেকে শৌখিনরা আছে খামার থেকে নিয়ে যায়। আর মাংসের বেলায় অত্যন্ত সুস্বাদু মাংস এটা। আমি আসলে অনেক মুরুখ দেখছি, কিন্তু এরকম পোলট্রির মধ্যে যে মাংস সুস্বাদু বিশ্বাস করার মতো না, না খাইলে আসলে বিশ্বাস করার মতো না। আর একটা মুরুখ থেকে কমপক্ষে 8 থেকে 10 কেজি মাংস আমি সংগ্রহ করি, যেটা আমার ফার্মে আছে বর্তমান অবস্থায়। তা আমি বিক্রি করতে পারছি কোনোটা 3,500-3,000, নিম্নে 2,500 পর্যন্ত আমি বিক্রি করতে পারছি। এটা এই করে মোটামুটি আমার মোটামুটি লাভের পজিশনে আমি আছি। এখন যদি আমি ফার্ম বিক্রি করি, কমপক্ষে এই ফার্ম শুরু করছিলাম 50,000 টাকা দিয়ে, মনে করেন এখন এই ফার্ম যদি আমি বিক্রি করি তো 2,50,000 টাকার উপরে বিক্রি করতে পারবো। যারা টার্কি ফার্মের ব্যাপারে ইচ্ছে আছে করার জন্য বা টার্কি মুরগ উঠাইবার জন্য, এটা কিন্তু অত্যন্ত লাভজনক ব্যবসা। বা যারা মেশিনের মধ্যে ডিম ফুটাইতে আগ্রহী, তারা ডিম আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন, আমরা ডিমও দিতে পারবো আপনাদের, বাচ্চাও দিতে পারবো। এক সপ্তাহ থেকে ধরে একবারে 3 মাস পর্যন্ত বাচ্চা আমাদের হাতে আছে, আমরা দিতে পারবো। আপনারা আমাদের ভিডিও দেখবেন, আমি আপনাদেরকে এই ব্যাপারে আরও অন্যান্য বিষয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আর এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবো, ভিডিওতে অনেক কিছু দেখার বা শিক্ষণীয় বিষয় আছে। যে ব্রুডারগুলো আমরা তৈরি করছি একটা, এটা কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি করছি, এটা কিন্তু কিনা কোনো ব্রুডার না, এটা ব্রুডার আপনি চাহিদা সম্পূর্ণ ব্রুডার করতে পারবেন। যে আপনার 50টা বাচ্চা ইনকিউবেটর মেশিন থেকে সংগ্রহ করছেন, 50টা বাচ্চার জন্য কতটুকু জায়গা দরকার, এতটুকু বড় ব্রুডার করা যায়। আর যদি দেখেন যে না আমি 10টা ডিম নিয়েছি, আমি নিজে থেকে ফুটাইতে চাই, তারও মেশিন আছে, তাও আপনি নিজের বাসাতে নিয়ে ডিম ফুটাইতে পারেন। আর যাদের লাগে টার্কি বা লক্কা কবুতর আছে আমাদের কাছে, গিরিবাজও আছে, এরপরে দেশি কবুতর আছে, বাজিগার পাখির আছে। ভালো থাকেন আপনারা, আর আপনাদের সাথে হয়তো আবার পরবর্তী সাক্ষাতে আমি আমার এই ফার্মের ব্যাপারে আরও নতুন কোনো বিষয় সংগ্রহ হইলে আমি সহযোগিতা করবো। ধন্যবাদ আপনাদেরকে।